सोमवार थेके शुरू होच्छे 15 थेके 18 बचर बयसीदेर वैक्सीनेशन। नतून बचरेर प्रथम दिन शुरू हलो तार रेजिस्ट्रेशन प्रक्रिया। बड़ो लड़ाई छिल विशेष करे जारा प्रियजन परिजन हारिए महामारीर कारणे ताराओ तादेर जारा तरुणरा अत्यंत दायित्वेर संगे प्रथम दिन ही कोविन एपे रेजिस्ट्रेशन सेरे निच्छेन कारण আরো অনেকটা পথ যাওয়া বাকি, লড়াইয়ের আরো অনেকটা বাকি। 16 বছরের রিনিতা বন্দ্যোপাধ্যায় সিবিএসই দশম শ্রেণীর ছাত্রী, ভ্যাকসিন নেওয়ার জন্য শনিবার রেজিস্ট্রেশন করেছে সে। যখন টার্ম 1 एग्जाम অফলাইনে দিতে গেছিলাম তখন আমরা কেউই ভ্যাকসিনেটেড ছিলাম না, তাই একটা ভয় ছিল যে যদি আমাদের কোভিড হয়ে যায় তাহলে তখন আমাদের কি হবে, কারণ তখন 18 এর নিচে ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি। তাই এখন যেহেতু ভ্যাকসিনেট হয়ে যাচ্ছি তাহলে টার্ম 2 एग्जाम যদি অফলাইনে হয় তাহলে আমরা ভয় ছাড়া গিয়ে एग्जाम দিতে পারব। 17 বছরের সোহম দে করোনায় দাদুকে হারিয়েছে দাদশ শ্রেণীর এই ছাত্র। এদিন কোভিনের মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছে সোহম। আমাদের বাড়িতে অনেক বয়স্ক লোকরাও আছে, আমার থেকে ছোট ভাই বোনরাও আছে, তাদের যেহেতু ভ্যাকসিন নেওয়া হয়নি তো আমাদেরও নেওয়া হয়নি, যদি কেউ এফেক্টেড হয় তো অনেক জনেরই হতে পারে বাড়িতে। আমি ভ্যাকসিনেটেড হয়ে আছি আর আমি চাইও, আর আমাকে অনেক জায়গায় যেতে হয় বিকজ অফ টিউশনস অ্যান্ড অল, স্কুল খুলছে, স্কুলের জন্য হবে, আমার যদি কোনো এফেক্টেড হয় তো ভ্যাকসিন নিয়ে রাখবো, ওটা একটা মানে একটা টেনশন কম থাকবে যে আমি ভ্যাকসিনেটেড হয়ে গেছি। সোমবার কলকাতা পুরসভার 16টি স্কুল ও 37টি কোভ্যাকসিন সেন্টার থেকে দেওয়া হবে ভ্যাকসিন। মঙ্গলবার 50টি স্কুল থেকে 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। পুরুষদের ভ্যাকসিন আমাদের এসে গেছে, আমাদের প্রায় 1.5 লক্ষ ভ্যাকসিন হাতে আছে। এই 1.5 লক্ষ মানুষকে 15 ঊর্ধ্বে যারা, এরা কোভ্যাকসিন নেবেন। এই কোভ্যাকসিনটা আমরা সোমবার থেকে চালু করব স্কুলে স্কুলে। সোমবার যে স্কুলগুলিতে ভ্যাকসিন দেওয়া হবে সেখানে চলছে প্রস্তুতি। উত্তর কলকাতা বাগবাজার মাল্টিপারপাস স্কুল, তার মধ্যে একটি সেন্টার। কলকাতা শহরে এরকম 16টি স্কুল রয়েছে যেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রথমেই তাদের স্যানিটাইজ করা হবে, গেট থেকে তারা যখন ঢুকবে তাদের হাতে স্যানিটাইজার দিয়ে, তারপর তারা 25 জন করে এক একটা স্লট, এইরকমই এখনো পর্যন্ত আমাদের ইনস্ট্রাকশন আছে। প্রথম দিন 100 জনের বেশি করা যাবে না, একটা ওয়েটিং রুম থাকবে, প্রি ভ্যাকসিনেশন ওয়েটিং রুম, সেখানে একটা স্লটে 25 জনের বেশি কখনোই নয়, তাও সেইভাবে তারা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনেই বসবে। করোনা যেভাবে বাড়ছে তাতে 15 থেকে 18 বছর বয়সীদের দ্রুত ভ্যাকসিনেশন অত্যন্ত জরুরি বলে মত চিকিৎসকদের। স্কুল যত খুলবে তত এই বাচ্চারা বা কিশোররা তারা কিন্তু সুপার স্প্রেডার হিসেবে বাড়িতে তাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, যাদের 1 বছর হয়ে গেছে ভ্যাকসিন দেয়া, যাদের ইমিউনিটি কমে আসছে, তাদের এই অসুখটা দিতে পারে। সেই কারণে এই মুহূর্তে বাচ্চাদের ভ্যাকসিনেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় দেরিতে শুরু হলো, কারণ ভ্যাকসিনেশনে এফেক্ট শুরু হবে আফটার অ্যাটলিস্ট 3 উইকস, কিন্তু আমরা অলরেডি কোভিডের 3rd ওয়েভে ঢুকে গেছি। এটা একটু আরেকটু আগে হলে আমরা খুশি হতাম, প্রপার তালে বাচ্চাদের আমরা প্রিকশন দিতে পারতাম। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুরো এলাকায় 15 থেকে 18 বছর বয়সীদের সংখ্যা 1,79,000। 2 সপ্তাহের মধ্যে তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ঋত্বিক মণ্ডল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।